এবার কি হবে ময়না দাদা? ওরা তো কিরণকে নিয়ে চলে গেল। আমি তো সেটাই ভাবছি। তবে তবে একটা বিষয় নিশ্চিত হওয়া গেল, আমাদের কিরণ বেঁচে আছে, সুস্থ আছে, রাজবাড়িতেই আছে। কিন্তু অরুণ দাদা, দাদার কাছে আমরা কিভাবে পৌঁছবো ময়না দাদা? ওরা ওরা তো সুড়ঙ্গটাই বন্ধ করে দিয়ে চলে গেল। কিন্তু আমাদের কিছু একটা করতেই হবে। কিচ্ছু করতে পারবো না আমরা। কিরণ, একমাত্র কিরণ যদি কোনো একটা উপায় জেনে থাকে তাহলে আমাদের প্রথমে রাজবাড়িতে ঢুকতে হবে। রাজবাড়ি? হ্যাঁ, কিন্তু কাজটা তো খুব শক্ত ময়না দাদা, ওখানে যে পদে পদে বিপদ। এইটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হবে। ঠিক বলেছো তুমি, আমাদেরকে রাজবাড়িতে পৌঁছতেই হবে। তারপর আমরা তিনজন মিলে একসাথে আমাদের দাদাকে উদ্ধার করব। খুব বাঁচা বেঁচে গেলি, খুব বাঁচা বেঁচে গেলি। তবে মনে রাখিস, আমি তোকে এত সহজে ছাড়বো না। আমি আমি কি করেছি ব্যাপারটা? মরে যাই মরে যাই, মুখটাকে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন। পেটে পেটে জিলিপির প্যাচ, জিলিপির প্যাচ। হ্যালা হ্যাঁ, কোন মতলবে তুই এই প্রাসাদে এসেছিস? কোন মতলবে তুই কটিনাকে ঝুলিয়ে রেখেছিস? সব আমি বার করব। খবরদার, এসব কথা যেন কটিমা জানতে না পারে। আজকের কথা যদি তুই কটিমাকে বলেছিস, আমি কিচ্ছু বলবো না। আমি আমি মহারানীকেও কিচ্ছু বলবো না। মনে থাকে যেন কথাটা।